লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও বিউটি। আমি দীপান্বিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের কাছে শেয়ার করব টু টাইপস অফ কফি ফেস মাস্ক। কফি এমন একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেটা ইউজ করলে আমাদের স্কিনের ডেড স্কিন রিমুভ হয়, সান ট্যান রিমুভ হয়, এমনকি পিম্পল স্পট, অ্যাকনে স্পটও রিমুভ হয়ে যায়। তার সাথে সাথে আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো আনে, স্কিনকে ব্রাইট, হেলদি আর গ্লোয়িং করে। আজ আমি তোমাদের কাছে দেখাবো ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন আর নর্মাল স্কিনের জন্য একটা কফি ফেস মাস্ক, আর সেকেন্ড অ্যাগনিপ্রোন স্কিন, কম্বিনেশন স্কিন আর অয়েলি স্কিনের জন্য আর একটা ফেস মাস্ক। মোট দু ধরনের কফি ফেস মাস্ক আজ আমি তোমাদের কাছে শেয়ার করব, যেটা তোমরা গার্লস বয়েজ বোথই এই ফেস মাস্ক দুটো ট্রাই করতে পারো আর অল স্কিন টাইপস এর জন্য সুটেবল। তো রেমিডিস দুটো কিন্তু খুবই ইজিলি আর এফেক্টিভ হতে চলেছে। অবশ্যই তোমরা সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাও বাজিয়ে দিও, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছেও আমার ভিডিও আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। ফার্স্ট ফেস মাস্ক রেডি করার জন্য ইনগ্রিডিয়েন্টস নেব 1 টিস্পুন কফি পাউডার, তার সাথে 1/2 টিস্পুন ওয়াইল্ড টারমারিক আর 1/2 লেবুর রস নিয়ে নেব। এবারে সবটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই ফেস মাস্কটা যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, অ্যাগনিপ্রোন স্কিন আর নর্মাল স্কিন তাদের জন্য এই ফেস মাস্কটা। আমার স্কিন ভীষণ ডাল আর অয়েলি লাগছে। বেসিক্যালি আমার ভীষণ অয়েলি স্কিন, আবার উইন্টারে ড্রাই হয়ে যায়, কম্বিনেশন স্কিনও বলা যেতে পারে। যেহেতু আমার অয়েলি কম্বিনেশন স্কিন, তাই এই কফি ফেস মাস্কটা আমি ফেসে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। যাদের অয়েলি, অ্যাগনিপ্রোন স্কিন, কম্বিনেশন স্কিন, এমনকি নর্মাল স্কিনও এই কফি ফেস মাস্কটা ইউজ করতে পারো। উইকে অ্যাটলিস্ট 3 ডে এনি টাইম এই ফেস মাস্কটা ট্রাই করো। কফি পাউডারের রিচ অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস স্কিনের ডালনেস, ডেড স্কিন রিমুভ করে, স্কিন কোয়ালিটি টেক্সচার ইমপ্রুভ করে, স্কিনকে গ্লোয়িং, ব্রাইট আর হেলদি করে। লেবুর রসের ভিটামিন সি এক্সেস অয়েল রিমুভ করে, পিম্পল স্পট, পিগমেন্টেশনও রিমুভ করে। এছাড়া ওয়াইল্ড টারমানিক অ্যাকনি পিম্পলকে কমায় আর আমাদের স্কিনকে হেলদি রাখে। ভালোভাবে ফুল ফেসে মাস্কটা অ্যাপ্লাই করে মিনিমাম 15 মিনিট স্টে করতে হবে। মোটামুটি ফেস মাস্কটা স্কিনে শুকিয়ে গিয়েছে। এবারে হালকা জল দিয়ে ভালোভাবে স্কিন রাফ করব। এই কফি ফেস মাস্কটা কিন্তু স্ক্রাবারেরও কাজ করে, কারণ কফি পাউডারে ছোট ছোট ফাইন পার্টিকেলস স্কিনে রাফ করলে স্কিনের ডেড সেল রিমুভ হয়, ব্ল্যাক হেড, হোয়াইট হেডসও রিমুভ হয়, স্কিনকে স্মুথ করে। 2 থেকে 3 মিনিট স্কিন রাফ করে নর্মাল প্লেন ওয়াটারে ফেস ধুয়ে নেব। কফি মাস্কটা ইউজ করে ধুয়ে আসার পর স্কিন ভীষণই স্মুথ আর ফ্রেশ লাগছে। নো সিরিয়ায় কোনো ব্ল্যাক হেড, হোয়াইট হেডসও নেই আর কোনো অয়েলি ভাবও নেই। তো যাদের অয়েলি স্কিন, মাস্ট তোমরা এই কফি ফেস মাস্কটা ট্রাই করো। সেকেন্ড কফি ফেস মাস্ক রেডি করার জন্য নেব 1 টিস্পুন কফি পাউডার, তার সাথে আলমন্ড অয়েল ইউজ করব। পরিমাণ মতন আলমন্ড অয়েল নিয়ে নেব। আলমন্ড অয়েল না থাকলে যে অয়েলটা থাকবে কোকোনাট অয়েল, অলিভ অয়েলও নিতে পারো। নিয়ে সবটা ভালোভাবে মিক্সড করে নেব এই কফি ফেস মাস্কটা যাদের ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন তাদের জন্য। এই ফেস মাস্কটা ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য। যেহেতু আমার অয়েলি কম্বিনেশন স্কিন, তাই আমি এই ফেস মাস্কটা ফেসে ইউজ করব না। আমি তোমাদেরকে এই ফেস মাস্কটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। যাদের ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা এই ফেস মাস্কটা ফেসে এমনকি ফুল বডিতেও ইউজ করতে পারো। আমি তোমাদের জাস্ট হাতে ইউজ করে দেখাচ্ছি। ভালোভাবে কফি মাস্কটা ইউজ করে 3 থেকে 4 মিনিট স্টে করব। কিছুক্ষণ স্টে করার পর হালকাভাবে স্কিন মাসাজ করব। মাসাজ করলে স্কিনের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয়। আমন্ড অয়েল বা কোকোনাট অয়েল ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিনের ড্রাইনেসকে দূর করে, স্কিনকে নারিশ করে, স্কিনকে ময়শ্চারাইজ প্রোভাইড করে। এছাড়া কফি পাউডার ডেড স্কিন, সান ট্যান, ডালনেস রিমুভ করে স্কিনকে ব্রাইট আর হেলদি করে। কফি ফেস মাস্কটা ইউজ করে আমি হাত ভালোভাবে ধুয়ে এসেছি।
এবারে তোমরা দুটো হাতের ডিফারেন্স দেখো, যে হাতে আমি কফি মাস্কটা ইউজ করেছিলাম সেই হাতটা কতটা ফ্রেশ আর কতটা নারিশ লাগছে। ড্রাই স্কিনের আর সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই কফি ফেস মাস্কটা খুব ভালো। স্কিন কোয়ালিটি ইমপ্রুভের জন্য, স্কিনকে ব্রাইট গ্লোয়িং আর হেলদি করার জন্য, যার যে স্কিন টোন সেই স্কিন টোন অনুযায়ী এই কফি ফেস মাস্কের মধ্যে যে কোনো একটা ফেস মাস্ক ট্রাই করো। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে। সো গাইস, দ্যাট অ্যাবাউট ইট। আই হোপ তোমাদের সবার ভিডিওটা দেখে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই বাড়িতে ট্রাই করো রেমেডিটা, আর আমাকে কমেন্টসে জানিও তোমাদের সবার কেমন লাগলো। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটাও বাজিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর লাইক করো। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। লাভ ইউ গাইজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।